বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা তিন বন্ধু বেড়াইতে আসছি। সামনে দুইজন দেখতে পাচ্ছেন যে জনপ্রিয় সাভারের শিল্পী। তো আমরা আসছিলাম একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো সেই সাক্ষাৎকারটা শেষ, এখন সন্ধ্যা হয়েছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। তো রহমান ভাই বলো, আপনারা ভালো থাকবেন আশা করি। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা এতক্ষণ যা যা ভিডিও করলাম, কিছু গান গাইলাম। আমরা এখন সাভার নদী পার হচ্ছি, নীলা বর্ষা পার্কে থেকে আমরা ট্রলারে উঠেছি। ট্রলারের ছাদে দেখতেছেন, এই ট্রলারের উপরে ছাদে খুব ভালো লাগতেছে। ওই যে ভাই, এদিকে বংশী নদী দেখেন, বংশী নদীর পানিগুলো দেখাই একটু আপনাদের। এই দেখেন অন্ধকার হয়ে গেছে, তো একটু পানিটা একটু দেখালাম আপনাদের। উপরে আমরা সাভারে যাচ্ছি, তো সবাই আমাদের সাথে থাকবেন। আসলে ইউটিউবে এবং ফেসবুকের জন্য ভিডিও বানাইতে আসছি আমরা তিনজন। তো আমাদের তিনজনের ইউটিউবের চ্যানেল আছে এবং ফেসবুকের চ্যানেল আছে। আমরা তিনজন ইউটিউবার এবং ফেসবুকার। আমরা যথেষ্ট পরিমাণ ভিডিও বানাই, আপনাদের কেমন লাগে জানি না, তবে কিছু ভিডিও ভালো, কিছু ভিডিও খারাপ, এটা সবারই হবে। তো মিন্টু ভাইয়ের আইডির নাম কি? মফিজুল হাসান মিন্টু মিউজিক মিডিয়া। আচ্ছা ভাইয়ের? আমার মেইন আইডির নাম হচ্ছে মুখলেসুর রহমান সিঙ্গার, আর আরেকটা পেজ আছে শিল্পী এম এম রহমান। যাই হোক, আমাদের তিনজনকে সবাই শুভেচ্ছা নেবেন। আমরা ওই পার থেকে আসলাম, ওই যে মাঝি ভাই নৌকা ভিড়িয়ে দিচ্ছে, আমরা এখন চলে যাব আমাদের সাভারে। তো এই যে সাভারের স্টেডিয়ামের ঘাট, এটারে মানমিয়ার ঘাটও বলে, এই মানমিয়ার ঘাটও বলে। ওই যে মানমিয়ার বাড়ি, ওই যে সামনে দেখা যাইতেছে মানমিয়ার বাড়ি, তো আপনারা নাম শুনছেন। 80-এর দশক থেকে 90-এর দশকে যে ছবিগুলো হতো, সেই ছবিগুলা এখানে শুটিং হইতো। সবাই নেমে যাচ্ছে, আমিও এখানে কিছুক্ষণের মধ্যে নেমে যাব। যে উঠলাম, সবাই নেমে যাচ্ছে, এই দেখেন সবাই নামতেছে। নৌকা দিয়ে নামছে। আমরা নীলা বর্ষা পার্কে গেছিলাম কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। মিন্টু ভাই, রহমান ভাই নিচে নেমে গেছে, আমিও এখন নেমে যাব। তো আপনাদের এই বংশী নদীর পার থেকে আমি বিদায় নিতেছি। বাই বাই বন্ধুরা, বাই।